Hello, my dear students. How are you? I welcome to you my online ICT class for you. 3 English version, subject ICT, page 10. Students, last class we have completed exercise from page 10. আমরা এক্সারসাইজ গুলো করেছিলাম, দেখো আমরা এই এক্সারসাইজ গুলো কমপ্লিট করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা এফবি গুলো কমপ্লিট করব, পেজ টেনের এফবি কমপ্লিট করব। এখানে পেজ টেনের মধ্যে শিক্ষার্থীরা দেখো, পেজ টেনের মধ্যে 5টি অ্যাপি আছে। যেমন এ কম্পিউটার পারফর্ম ইটস ফাংশন ইন 3 স্টেপস, ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট। ঠিক আছে, পেজ 10, ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট। নাম্বার 2, the information given to a computer is called input. Number 3, the input is given to a computer by an input device. The processing device of a computer is called central processing unit. Number five, the monitor of a computer is called an output device. তোমরা একটু লিখে নাও পেজ টেনের অ্যাপবি গুলো।
এরপরে তুমি লিখেছো নিশ্চয়ই, এরপরে কোয়েশ্চেন আনসার আছে 4-3 নম্বর, এটা 2 নম্বর গিয়েছে এফবি, তো কোয়েশ্চেন আনসারটা লিখে দিচ্ছি আমি। List 5 ways in which computers are useful to us. অর্থাৎ 5টা পদ্ধতি লিখতে বলেছে, যে পদ্ধতির মাধ্যমে কম্পিউটারকে আমাদেরকে সহযোগিতা করে, 5টা পদ্ধতি। যেমন নাম্বার 1, কম্পিউটার ক্যান হেল্প, কম্পিউটার ক্যান হেল্প আস ইন রাইটিং অ্যান এসে। ঠিক আছে, নাম্বার 2, ইট ক্যান চেক স্পেলিং অফ ওয়ার্ডস, নাম্বার 3, it can be used to play games, তিনটা লিখেছি এখানে। it can be used to play games, it can check spelling of words, এই তিনটা একটু লিখো। আরো 2টো লিখে দিচ্ছি,
It can be used to draw pictures, it can be play music and videos. তাহলে কোশ্চেন স্যার তিনের কোশ্চেন স্যার তিন নম্বরটা আমি লিখে দিলাম তোমাদেরকে। এরপরে আছে আর একটা কোশ্চেন স্যার আছে, আরেকটা লিখে দিব দেখি। শিক্ষার্থীরা তোমরা, আমি আজকে একটি কোশ্চেন আনসার লিখে দিয়েছি আর অ্যাপ বি লিখে দিয়েছি। এই কোশ্চেন আনসারটি এবং অ্যাপ বি গুলো তোমরা পড়ে ফেলবা বাসায়। আরো দুটো কোশ্চেন আনসার আছে, ওই দুটি কোশ্চেন আনসার পরবর্তী আরেকটি ক্লাসে লিখে দিব। নো মোর টুডে, অ্যাগেন সি ইউ অ্যানাদার অনলাইন আইসিটি ক্লাস। সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ, থ্যাংক ইউ অল।